গ্রামে ঢুকতেই চোখে পড়বে সাজানো গোছানো পঞ্চায়েত অফিস। সবুজে ঘেরা রয়েছে চারপাশ। পঞ্চায়েত অফিসের দেওয়ালে রয়েছে রং তুলি দিয়ে আঁকা মনীষীদের ছবি। এছাড়াও রয়েছে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের উল্লেখ। বাঁকুড়া জঙ্গল মহলের সাজানো গোছানো পঞ্চায়েত দপ্তরটি রয়েছে যে গ্রামে, সেই গ্রামের নামটি রাধানগর। বাঁকুড়া জেলার জঙ্গল মহলের মেলেরা গ্রাম পঞ্চায়েতের রাধানগর গ্রাম, এই গ্রামেই রয়েছে গ্রাম পঞ্চায়েতের অফিসটি। সাজানো গোছানো সবুজে ঘেরা এই গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েতের পরিকাঠামোকে ঢেলে সাজানো হয়েছে গ্রামের মানুষদের উন্নতির জন্য। গ্রাম পঞ্চায়েতের অফিসের দেওয়ালে রয়েছে নানা মনীষীদের ছবি, তার সঙ্গে রয়েছে সরকারের কন্যাশ্রী রূপশ্রী সবুজ সাথী সহ নানা জনকল্যাণমূলক প্রকল্পের উল্লেখ। গ্রামের উন্নয়ন ঘটানোই এই পঞ্চায়েতের মূল লক্ষ্য, জানালেন পঞ্চায়েত প্রধান। এখানে পঞ্চায়েতের পরিকাঠামো এবং পরিবেশ এখানে সুন্দর করেছি, কারণ মানুষ মূলত যারা তৃণমূল স্তরের মানুষ তারা পঞ্চায়েতের প্রতি অনেক আশা ভরসা করে যে পঞ্চায়েত মানুষকে পরিষেবা দেয়। গ্রামের মানুষদের পাশে থাকার বার্তা দিয়েই পঞ্চায়েতের এই উদ্যোগ। 2013 সাল থেকে তৃণমূল এই পঞ্চায়েতে জয়লাভ করার পর থেকেই নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে গ্রামবাসীরা। ঠেলে সাজানো হয় এই গ্রামকেও, ঢালাই রাস্তা, ড্রেনেজ সিস্টেম, পানীয় জলের সুব্যবস্থা ও সমস্ত বাড়িতে শৌচালয়, কৃষকদের জন্য জলের ব্যবস্থা করায় খুশি গ্রামবাসীরা। কাঁচা মাটির রাস্তা, একবারে কাদা, প্রচুর কাদা হতো, এখন একবারে পাকা, কোনো কাদা লাগেনি। একবারে ঢালাই রাস্তা, ড্রেন সহ পানীয় জলের সুবিধা করে দিয়েছেন, সামনে ট্যাপ করে দিয়েছেন, কোনো অসুবিধা হয়নি, কারেন্ট চলে গেল কোনো অসুবিধা হয়নি, ট্যাঙ্ক করে দিয়েছেন জল থাকার সুবিধার জন্য। রাধানগর গ্রাম জুড়ে উন্নয়নের ছোঁয়া, তাই এবারের নির্বাচনে জয়লাভে আশাবাদী শাসক দলও। কলকাতা টিভির জন্য স্বরূপ গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট। গ্রামের নামটি রাধানগর।